গ্রাহকদেরকে আমি তাদের পেমেন্ট ফেরত দেওয়ার বিষয়ে কিছু আপডেট দিতে চাই। প্রথমত আপনারা জানেন যে আলিশা মার্টের 42 কোটি টাকা স্কোয়ার সার্ভিস পেমেন্ট গেটওয়েতে SSL এ আটকা ছিল, এবং আমরা এই 42 কোটি টাকা আমরা ফেরত দেওয়ার জন্য আমি আগেই বলেছিলাম। এই 42 কোটি টাকার মধ্যে 10 কোটি টাকা আছে, যেটি আমাদের জুলাইয়ের পরবর্তী সময়ে 2021 জুলাইয়ের পরবর্তী সময়ের টাকা, আর তার মধ্যে 32 কোটি টাকা হলো জুলাইয়ের আগে, যেটা 30 জুনে যখন আমাদের পেমেন্ট গেটওয়ে চালু হলো তখনকার টাকা। ইতিমধ্যে আলিশা মার্টের চেয়ারম্যানের সাথে আমার একাধিকবার কথা হয়েছে, বৈঠক হয়েছে, এবং সেখানে আমাদের বাংলাদেশ ব্যাংক এবং CID সহ আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটি হলো যে আলিশা মার্টের যে টাকা, গ্রাহকদের টাকা SSL আটকা আছে, সেই টাকা কোনোটাই আলিশা মার্ট ফেরত পাবে না। এইটা গ্রাহকদের টাকা, যেগুলো পেমেন্ট যেগুলো হয়নি অথবা যে টাকাগুলো অ্যাগেনস্টে পণ্য ডেলিভারি হয়নি, এগুলো সবগুলোই গ্রাহকদেরকে আমরা ফেরত দেব। অনেকের একটা ধারণা যে আলিশা মার্ট ইতিমধ্যে অনেকগুলো চেক ইস্যু করেছে, সেখানে হয়তো MRP-র বিষয়টা অনেকে আমাদেরকে আমার কাছে জানতে চেয়েছেন, সে বিষয়ে আমি বলতে চাই। 3 লক্ষ টাকার যদি আপনার চেক ইস্যু করে, অথচ আপনারা পেমেন্ট করেছেন 2 লক্ষ টাকা, তাহলে অ্যাকচুয়ালি আপনাদের যেটা অ্যাকচুয়াল পেমেন্ট করেছেন সেই টাকাটাই মূলত ফেরত পাবেন। এক্ষেত্রে যেটা আছে শুধু SSL এর একটা হয়তো কমিশন, সেটা হয়তো 1% বা এরকম কমিশন কাটা যাবে। আমাদের আরেকটি বিষয় আমি পরিষ্কার করতে চাই, সেটি হলো আলিশা মার্ট কিন্তু তাদের প্রচেষ্টা আছে, এবং তারা 300 কোটি টাকার মধ্যে এই 42 কোটি টাকা বাদেও তাদের নিজস্ব প্রচেষ্টায় তারা ইতিমধ্যে 13 কোটি টাকা আপনার ফেরত দিয়েছে এবং সেটা আমাকে জানিয়েছে। তা আমরা চেষ্টা করছি বাকি 235 কোটি টাকা, যেটা আলিশা মার্টের যেটা পেন্ডিং টাকা আছে, তারা চেষ্টা করছে বিভিন্ন ব্যাংক থেকে সেই ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাওয়ার জন্য, এবং সেটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট যাতে দ্রুত পায় সে বিষয়ে আমরা চেষ্টা করছি। এবং আমরা এই আশা করি যে আলিশা মার্ট তাদের এই টোটাল 300 কোটি টাকার মধ্যে 42 কোটি টাকা এবং আগে যেটা দিয়েছে এর মধ্যে 13 কোটি টাকা বাদে বাকি 235 কোটি টাকাও পর্যায়ক্রমে গ্রাহকদের ফেরত দিতে হবে। এখানে আরেকটা বিষয় বলে রাখি, গ্রাহকরা যে টাকাটা ফেরত পাবে সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু নিজের ওয়ালেট থেকে যেটা দিয়েছে সেটা কিন্তু তারা সরাসরি ফেরত পাবে, কিন্তু যারা অন্যদের ওয়ালেট অথবা অন্য কোনো বিকাশ বা এজেন্টের মাধ্যমে পে করেছে, সেখানে হয়তোবা তারা হলো 4-5 জন এজেন্টের কাছ থেকে এই টাকাটা পেমেন্ট করেছে, সেই ক্ষেত্রে যেটা সমস্যা হতে পারে যে আমাদের কিন্তু বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী আমরা যে অ্যাকাউন্ট যে নাম্বার থেকে পেমেন্ট হচ্ছে আমরা সেই নাম্বারে ফেরত দেব, সেই ক্ষেত্রে গ্রাহকদের পাওয়ার সম্ভাবনা হয়তো অনেক ক্ষেত্রেই আপনার সমস্যা হতে পারে। এই কারণে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যাতে প্রকৃত গ্রাহকদেরকে ফেরত দেওয়া যায় সেই বিষয়ে আমরা কিভাবে ফেরত দেওয়া যায় সেটা আমরা কার্যক্রম নেব। তা আলিশা মার্টের যে লিস্ট পাবলিশ করা হয়েছে, আপনাদের আলিশা মার্টের চেয়ারম্যান যেটা পাবলিশ করেছে, সেই লিস্টে যাদের নাম আছে তাদের মধ্যে যেগুলো চেক ইস্যু হয়েছে, তা সেই ক্ষেত্রে আসলে এই চেকটা তো আলিশা মার্ট আগে দিয়েছিল আপনাদেরকে, কিন্তু আপনার সেই চেকটা যদি আলিশা মার্টের কাছে ফেরত না দেওয়া হয় তাহলে সমস্যা হবে কি যে তাদের কাছে পেমেন্ট চলে যাবে কিন্তু এই চেকটা থেকে যাবে, তখন আর একটা জটিলতা তৈরি হতে পারে। এই কারণে আমরা যেটা চেয়ারম্যান বোধহয় আপনাদেরকে সবাইকে জানিয়েছে, অর্থাৎ যে চেকটা যেটা আলিশা মার্টের কাছে ফেরত দেওয়া হবে তখন তার একটা NOC দিবে, এবং NOC দেওয়ার পরেই আপনার SSL তখন ওই টাকাটা গ্রাহকের কাছে দিবে। অনেকেরই হয়তো ভিন্ন ধারণা আছে, মানে পোষণ করছেন যে এই টাকাটা আদৌ চেকটা ফেরত দিলে তারা টাকা পাবে কিনা। আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই, কোনো টাকা যে 42 কোটি টাকা যেটা আটকা আছে SSL, এই টাকাটা কিন্তু কখনই আপনার আলিশা মার্টের কাছে দেওয়া হবে না, এটা টোটালি আমাদের গ্রাহকদের টাকা, আপনাদের সেই গ্রাহকদের কাছেই যাবে। এর বাইরে আর একটা বিষয় আমি একটু পরিষ্কার করি, সেটি হলো যে অনেকেই মনে করছেন যে টাকা আলিশা মার্ট উঠিয়ে নিয়েছে, কারণ আমাদের মেসেজটা পরিষ্কার। সেই মেসেজটা কি পরিষ্কার, সেটি হলো যে তাদের এই টোটাল টাকা, এটা যেগুলো আছে তারা এই 300 কোটি টাকা টোটালি কিন্তু আমাদের গ্রাহকদের তারা পেমেন্ট করবে, এই কমিটমেন্ট তারা আমাদেরকে দিয়েছে।
আর ফাইনালি আমি আপনাদেরকে একটা ঘোষণা দিতে চাই যে আগামী 17 তারিখ 12টার সময়, বেলা 12টায়, অর্থাৎ বৃহস্পতিবার বেলা 12টায়, আমরা আনুষ্ঠানিকভাবে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমরা আলিশা মার্টের 10 জন গ্রাহককে এই টাকাটা ফেরত প্রদান করে আমরা এই টাকা ফেরত প্রদান অনুষ্ঠানটা আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করছি, এবং পরবর্তীতে আপনার আগামী সপ্তাহ থেকে আপনাদের কাছে এই পেমেন্টগুলো পৌঁছে যাবে। তবে আমি সবাইকে ধৈর্য ধারণ করার জন্য আবার অনুরোধ করছি, আপনারা একটু ধৈর্য ধারণ করুন। নিশ্চয়ই আমরা চেষ্টা করছি সবাই মিলে, সেখানে সিআইডি, বাংলাদেশ ব্যাংক সহ আমরা সবাই মিলে চেষ্টা করছি। এখানে ইক্যাবেরও অনেক বড় ভূমিকা আছে। আমি যারা আমাদের সাথে কাজ করছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি ফাইনালি আর শেষ করছি এই কথা বলে যে আমাদের আদার যে অপারেটর আছে, তার মধ্যে আরব দিনের প্রদীপ আছে, আমাদের ই অরেঞ্জ আছে, ধামাকা আছে, তারপরে আরো অনেকগুলোর কথা আপনারা যেগুলো আমাদের কাছে জানাচ্ছেন, তা আমরা পরবর্তীতে ওইগুলোরও নিয়েও কাজ করছি, এবং সেটা ডেভেলপমেন্ট হলে আমি মাঝে মাঝে আপনাদেরকে আপডেট দেব। তবে আমি ফাইনালি আবারও বলছি, আপনারা ধৈর্য ধরুন, আপনাদের টাকা আমরা ফেরত দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন।